ট্রাম্পের রানিং মিট জেডি ভ্যান্সের বিশ্ববিদ্যালয় জীবন থেকে সিনেট পর্যন্ত প্রত্যেক স্তরে অনুপ্রেরণা শ্রী ভারতীয় বংশোদ্ভূত এই নারীকেই আধ্যাত্মিক বা রাজনৈতিক গুরু মেনেছেন জেডি নির্বাচনে জয়ী হলে ইতিহাসের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হবেন উষা সাধারণ হিন্দু পরিবারে বেড়ে ওঠা কে এই অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ সোপ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হিসাবে জেডি জেডিভেন্সের নাম ঘোষণার পর থেকেই আলোচনায় স্ত্রী উষাভেন্স আবারও মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূত কোন নাগরিক যাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয়রা দেখছেন আশার আলো মতাদর্শে অভিভাষণ বিরোধী হল জেডিভেন্স বিয়ে করেছেন অভিবাসীর মেয়েকে যার বাবা মা উনিশশো সালে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ঊষা ফেন্সের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্দিয়াগোতে আটত্রিশ বছর বয়সী ষা পেশায় একজন আইনজীবী মা বাবার মতোই নিজেকে একজন প্র্যাকটিসিং হিন্দু হিসেবে দাবি করেন ঊষা আমি ধার্মিক পরিবারে বড় হয়েছি আমার বাবা মা হিন্দু এজন্যই হয়তো তারা ভালো বাবা মা হতে পেরেছেন তারা আসলেই অনেক ভালো মানুষ এর প্রতিফলন আমি আমার জীবনও দেখতে পেয়েছি একসময় ডেমোক্র্যাটদের নিবন্ধিত ভোটার থাকলেও যে ডিভেন্সের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই বনে যান রিপাবলিকান দুই সালে ইয়েল লয় স্কুলে পড়তে যেয়ে পরিচিত হন তারা বিয়ের পিড়িতে বসেন দুই হাজার চোদ্দ সালে স্বামীর প্রশংসায় সবসময় পঞ্চমুখ ঊষা মানুষ আসলে বুঝে না সে কতটা কঠোর পরিশ্রম করে অনেক সৃষ্টিশীল একজন মানুষ যা বলে আর করে সবই তার চিন্তার ভিত্তিতে করে সে সবসময় ভালো করার চেষ্টা করে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ভ্যান্স জুটি জয়ী হলে উষা ভেন্সি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি রহমান নিউজ